वाक्य सम्पर्के जेनेछि वाक्य परिचय सम्पर्के जेनेछि वाक्य श्रेणी विभाग सम्पर्के आजके आमरा जानबो। देखो भावगत दिक थेके वाक्यके चार भागे भाग करा हय। कय भागे भाग करा हय? चार भागे भाग करा हय। जेमन धरो बिबृतिमूलक वाक्य, जिज्ञासा बोधक वाक्य, विस्मय बोधक वाक्य एवं अनुज्ञा सूचक वाक्य। देखो बिबृतिमूलक वाक्यटा कि? বিবৃতিমূলক বাক্যটা হচ্ছে এক কথায় যদি আমরা বলতে যাই কোনো বাক্যকে ব্যাখ্যা করে বা বাক্যের বক্তার সম্পূর্ণ মনের ভাব একেবারে খুঁটিনাটি সব বিষয়গুলোকে ইন্ডিকেট করে উদ্দেশ্য করে যে বাক্য ব্যবহৃত বাক্য গঠন করা হয় সেই বাক্যটাকে বলে কি বিবৃতিমূলক বাক্য। দেখো সকালে আমরা শহর দেখতে বের হলাম। এখানে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যের ভিতরে समय देवे कर्ता सर्वनाम शहर जैगार नाम देखते बेर हलम क्रिया विभिन्न पद आ पद गुद्देश्य करता क्षेत्र सम्पूर्ण कर सकाले की देखते बेरत शहर देखते बेर हतम ये विवृत कर वाक्यटा कि गठित हो। देखो विवृतिमूलक वाक्य आबार दुई प्रकार। कय प्रकार? दुई प्रकार। एक हा बोधक वाक्य और एक ना बोधक वाक्य। हा बोधक वाक्य एक उदाहरण दिले तुम्हारा स्पष्ट बुझते। देखो सुमन फुटबल खेले, सुमन फुटबल खेले, हाँ ये हा बोधक वाक्य, ये हा बोधक। ना बोधक चिन्ह नाई, नेगेटिव विषय नाई। देखो ये जो ना बोधक करते जाए सुमन फुटबल खेले ना, ना बोधक हलो कि ना देर कारण ना बोधक হলো। এখন দেখো এই বাক্যটা দুই ভাবে হতে পারে। যে কোনো বাক্য আমরা গঠন করতে গেলে হয় এই চার প্রকারের ভিতরে সীমাবদ্ধ থাকবে, হয় হা বোধক হবে, নয় না বোধক হবে, অথবা প্রশ্নবোধক হবে, অথবা আশ্চর্য বোধক হবে, ইত্যাদি হতে পারে, তাই না? এবার দেখো জিজ্ঞাসা বোধক বাক্য, জিজ্ঞাসা বোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। দেখো উদাহরণ দেখো, আজ কি তোমরা স্কুলে, আজ কি তোমার স্কুল খোলা? আমি তোমাকে জিজ্ঞেস করছি। অর্থাৎ কোন ব্যক্তি যদি কাউকে কোনো কিছু জানার জন্য জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, সেই প্রশ্ন করাটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তোমরা কি ফুটবল খেলবে? তোমরা কি আজকে মার্কেটে যাবে? এই যে কি, কে, কেন, কখন, কিভাবে, এই সমস্ত অর্থাৎ আমরা ইংলিশে যদি পড়ে থাকি যে ডব্লিউএস কোশ্চেন যেগুলো থাকে সেই ডব্লিউএস কোশ্চেনের ভিতর ওই বিষয়গুলো দিয়ে যখন আমরা সেন্টেন্সগুলো তৈরি করি তখন কিন্তু আমরা ওই প্রশ্নবোধক বাক্যগুলো গঠন করা হয়। ঠিক বাংলাও একই রকম। আমরা কোন কর্তা যখন কোনো কিছুকে কোনো পক্ষকে বলবে, জিজ্ঞাসা করবে জানার জন্য, সেই বাক্যটাকে কি বলে? প্রশ্নবোধক বাক্য বলে। এরপরে দেখো বিস্ময় সূচক বা বিস্ময়বোধক বাক্য। বিস্ময় অর্থাৎ কি? খুব আশ্চর্য হওয়া, আশ্চর্য হওয়া। কিরকম করে? দেখো প্রচন্ড গরম, উফ প্রচন্ড গরম, আজকে ঘেমে অস্থির, কৃষকরা মাঠে কাজ করতে পারছে না, কেন প্রচন্ড গরম, এটা হচ্ছে বিস্ময় সূচক। অথবা আমরা আরো অনেকগুলো কথা বলতে পারি, লোকটার কি সাহস, হ্যাঁ এই করোনার মধ্যে রাস্তাঘাট দিয়ে বেরিয়ে বাজার ঘাট করতেছে, এটা একটা ব্যাপার, এটা কি আশ্চর্য হয়ে গেলাম। এই জন্য একটা বিষয় নোট ডাউন মনে রাখবা, প্রশ্নবোধক বাক্যের ভিতরে পেছনে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ব্যবহার করতে হবে এবং বিস্ময় বোধক বাক্যের শেষে অবশ্যই আশ্চর্য বোধক বা বিস্ময় বোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। দেখো তারপরে দেখো অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যের বিশেষণটা হচ্ছে দেখো আদেশ, অনুরোধ, প্রার্থনা, তারপরে আশীর্বাদ ইত্যাদিকে বোঝানো হবে বাক্যের ভিতরে। আদেশ, অনুরোধ, উপদেশ, তারপরে আশীর্বাদ, এগুলো ইত্যাদি বোঝাবে। দেখো একটা উদাহরণ দিচ্ছি আমি, আল্লাহ তোমার মঙ্গল করুক, এটা কি আশীর্বাদ? ছো আল্লাহ তোমার কি করো, ভালো করুক বা মঙ্গল করুক, এটা একজনকে আশীর্বাদ দেওয়া হলো। আরেকটা দেখো অনুরোধ, বইটি আমাকে পড়তে দাও, প্লিজ বইটা আমাকে একটু পড়তে দাও, এভাবে কিন্তু আমরা বলি, এটা কি অনুরোধ সূচক।
তাই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে অনুগ্রহ বাচক কি অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ ইত্যাদি বিষয় যদি বাক্যের মাধ্যমে কর্তা যদি কোনো কিছু বোঝায় বা বিশেষণ করে তাহলে সেই বাক্যটাকে কি বলে অনুগ্রহ বাচক বাক্য বলে সুপ্রিয় শিক্ষার্থী আজ আর নয় এরপরে এই যে বিষয়গুলো আমরা তোমাদেরকে পড়ালাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তোমরা এর মধ্যে থেকে আমাকে এসটি করে 10টি এমসিকিউ আমার জন্য আমার ইনবক্সে পাঠিয়ে দিবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম।